সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের সম্পর্ক বিচ্ছেদ নিয়ে কম জল ঘোলা হয়নি। সালমানের রক্তচাটা স্বভাবকেই বরাবরই বিচ্ছেদের কারণ বলে দাবি করে এসেছিলেন তার সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রায় বচ্চন। কিন্তু সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারে সালমান বলেন ভিন্ন কথা। জীবনে মাত্র একবারই নাকি কারো গায়ে হাত তুলেছিলেন সালমান, আর সেটি অবশ্যই ঐশ্বরিয়া নন, এমনটাই দাবি সালমান খানের। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক সাক্ষাৎকারে সালমান বলেন, আমি কখনোই ঐশ্বরিয়ার গায়ে হাত তুলিনি, আমি জীবনে একবারই কারো গায়ে হাত তুলেছিলাম, আর সেটি অবশ্যই ঐশ্বরিয়া নয়। তবে কার গায়ে হাত তুলেছিলেন বাজরঙ্গী ভাইজান? সেই উত্তরটি দিলেন তিনি নিজেই। একবার একটি ঘটনায় আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম আর পরিচালক সুভাষ ঘাইয়ের গায়ে হাত তুলেছিলাম, তবে সেই তিক্ততা বেশি দিন টিকেনি। বাবা সেলিম খানের হুকুমে পরদিনই সুভাষ ঘাইয়ের কাছে ক্ষমা চাইতে হয়েছিল সালমান খানকে। পরবর্তীতে মিডিয়ায় ভালো বন্ধু হিসেবেই টিকেছিল তাদের সম্পর্ক। বলিউড তারকাদের এমন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।